শুক্রবার থেকে প্রথমবারের মতো কালীপূজার আয়োজন করতে যাচ্ছে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামকৃষ্ণনগরের বিজয় সংঘ ক্লাব। শহরের ব্লক রোডের নিকটবর্তী স্থানে প্রথমবারের মতো কালীপূজো করতে যাচ্ছে বিজয় সংঘ ক্লাব। তাদের 6 লক্ষ টাকা বাজেটের কালীপূজোর প্রস্তুতি করে দিয়েছে। প্রথমে কালীপূজোর স্থলে ঈশান দেওয়া হয়। ঈশান দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিজয় সংঘ ক্লাবের সভাপতি বোমকেশ দত্ত, সম্পাদক প্রসেনজিৎ দাস, সহ সম্পাদক বিশ্বজিৎ দে, লিটন দাস, উপদেষ্টা মণ্ডলী থেকে ধনঞ্জয় নাথ। সদস্যদের মধ্যে ছিলেন রামু বৈদ্য, অরূপ কুমার সিংহ, কুটুস রায়, দীপায়ন দে, রামকৃষ্ণনগর পৌরসভার পৌরনেত্রী প্রতিমা নাথ, ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত, পুরোহিত পিনাক চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভাপতি সাংবাদিকদের জানান, বৃহত্তর রামকৃষ্ণনগর যুব সমাজ বিজয় সংঘ নাম দিয়ে একটি নতুন ক্লাব গঠন করেছে। এবারের প্রথমবারের মতো কালীপুজো অনুষ্ঠিত হচ্ছে। বাজেট থাকবে 6 লক্ষ টাকা। এছাড়াও পুজোর দিনে বিশেষ আকর্ষণ থাকবে দুস্থ লোকদের মধ্যে বস্ত্র বিতরণ, মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এই কার্যসূচি নিয়ে এবারের কালীপুজো আয়োজন করা হয়েছে। ধনঞ্জয় নাথ বলেন, বিজয় সংঘ নাম দিয়ে নতুন একটি ক্লাব গঠিত হয়েছে। এটি সম্পূর্ণ রাতাবাড়ি অঞ্চলের যুব সমাজের নিয়ে গঠিত ক্লাব। এবার প্রথমবারের মতো ব্লক রোডের নিকটবর্তী স্থানে কালীপূজোর আয়োজন করছে বিজয় সংঘ ক্লাব। শক্তি আরাধনা হতে চলেছে। কালীপূজোয় বস্ত্র বিতরণ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাম নিয়ে একটা নতুন ক্লাব গঠিত হয়েছে। এটা সম্পূর্ণ রাতাবাড়ি অঞ্চলের যুব সমাজদের নিয়ে গঠিত বিজয় সংঘ। এইবার প্রথমবারের মতো এখানে কালীপূজা আমরা শক্তির আরাধনা করতে যাচ্ছি। এই যে কালীপুজো, এই কালীপুজোতে বস্ত্র বিতরণ, তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এইসবের আয়োজন করা হয়েছে। আমরা এই যুব সংঘর পক্ষ থেকে, বিজয় সংঘের পক্ষ থেকে আর এই অঞ্চলের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মা কালীর দর্শনের জন্য এবং মহাপ্রসাদ গ্রহণ করা, এবং এই অঞ্চলের গরিব দুঃখীদের মধ্যে যে বস্ত্র বিতরণ হবে তার জন্য একটা লিস্ট তৈরি করা হবে, এবং সেই নির্দিষ্ট লিস্টের মাধ্যমে সেই গরিব দুঃখী যারা আছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। আজকে আমরা তার যে বিজয় সংঘ ক্লাবের ঈশান দেওয়া হয়েছে, কালীপূজার ঈশান দেওয়া হয়েছে, আজকে থেকে আমাদের কাজ শুরু হয়ে গেল। আজকে যারা এখানে এই ঈশানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। বৃহত্তর রামকৃষ্ণনগরের যুব সমাজ এই বিজয় সংঘ নাম নিয়ে একটা ক্লাব গঠন করে এখানে এবার প্রথম বছর এখানে পুজো আরম্ভ হয়েছে। আর এই পুজোতে একটা বাজেট প্রায় 6 লক্ষ টাকার মতন বাজেট ফিক্স করা হয়েছে। আর পুজোর দিন এখানে বস্ত্র বিতরণও করা হবে গরিবদের মধ্যে। এই কার্যসূচি নিয়ে আমরা এখানে এই পুজোর আয়োজন করেছি। আমরা এখানে এত অঞ্চলের যারা ভক্তরা আসবেন তারা এখানে প্রসাদ পাবেন, এই প্রসাদের আয়োজন করা হয়েছে। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 9395-16-3088।